রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি ওনারই অনুমোদন ক্রমে আজ গুরু দায়িত্ব যেটা আমাকে দেওয়া হয়েছে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান আমি এখানে করলাম। আমাদের সমস্ত অফিসার তাদের উপস্থিতিতে এবং আমার হাজারো সহকর্মী যারা কিষাণ মোর্চায় কাজ করেন কিংবা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী এরা উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। কারণ এখানে আমরা কোথায় কোনো কাউকে নিমন্ত্রণ করি নাই, শুধু অবগত করা হয়েছিল যে আজকে আমি 12:30 পর একটার মধ্যে দায়িত্বভার গ্রহণ করব। যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে এই রাজ্যের কৃষকদের, এই রাজ্যের মানুষকে আত্মনির্ভর করা, বিশেষ করে এটা কৃষির উপর নির্ভর করে এই হর্টিকালচার কর্পোরেশন এবং এটা কৃষি দপ্তরেরই একটা পার্ট। তো আমি চেষ্টা করব আমার এই দপ্তরের যারা অফিসার, যারা সহকর্মী, যারা কর্মী আছেন তাদের সহযোগিতা নিয়ে সরকারের যে নির্দিষ্ট লক্ষ্য যে আত্মনির্ভর, যেটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর ত্রিপুরা।